हेलो बंधुरा आज के सेक्टर 5 থেকে একটা ব্লগ করছি এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর সেকেন্ড ব্লগিং আমার তো এখন আমি আছি সেক্টর 5 মেট্রো স্টেশনে এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ যাত্রাপথ দেখাবো দেখতে থাকুন আপনারা ঠিক আছে চলো আমার সাথে আমার কোম্পানিতে দুজন আছে এদিকে তাকাও সৌরভ সৌরভ হাই উনি হচ্ছে তরুণ সল্ট লেক সেক্টর 5 এর মেট্রো স্টেশনে এন্ট্রি করে এবার আপনারা চারিপাশটা দেখে নিন ওই যে ওভারব্রিজ দেখা যাচ্ছে এটাই মেট্রো লাইন এই যে দেখে নিন কেমন পড়েছে জায়গাটা এই যে মেট্রো লাইন টোটাল টাইম উপর দিয়ে গেছে টিকিট কাউন্টার এই পাশটা দেখাচ্ছি এবার আমরা টিকিটটা কেটে নেব টোকেন কলকাতা মেট্রো টোটাল রুট ম্যাপ এখানে দেওয়া আছে গত ভিডিওতে আমি টোটাল ডিসকাস করে দিয়েছি রুট ম্যাপ সম্পর্কে তিনজনের জন্য তিনটা টিকিট কেটে এবার আমরা রওনা দিলাম না একবার পাঁচ করো पांच करो चले आसो चका चक एयरपोर्ट मन হচ্ছে ঠিক আছে আমরা এখন এক্সক্লেটরে উঠে যাচ্ছি দেখুন আমার কোনো ভয় নেই টুনটু টুনটু আওয়াজটা হচ্ছে মেট্রোর গেট ওপেনিং এবং ক্লোজিং এর টাইমে হয় আমাদের লাক ভালো আমরা সাথে সাথে একটা মেট্রো পেয়ে গেছি শিয়ালদার উদ্দেশ্যে আমরা রওনা হব এই যে মেট্রো চলে আসছে দয়া করে এটা স্কিপ করবেন না পুরোটা দেখুন আশা করি খুব ভালো লাগবে অনেক ইনফরমেশন দিয়েছি ভিডিওতে। ওরে বাপ রে কি দেখলাম এইভাবে দাঁত বের করে তাকিয়ে আছে ভয় লাগছে দেখে এই বাদিকে দেখা যাচ্ছে উইপ্রোর অফিস অ্যাকচুয়ালি সেক্টর 5 হচ্ছে আইটি এবং সফটওয়্যার কোম্পানির হাব আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এখান থেকে মেট্রোর মাধ্যমে এখন শিয়ালদায় সবাই পৌঁছে যাবে মাত্র 20 মিনিটে বিধাননগর থেকে আসার দরকার হবে না তো যাই হোক আপনাদেরকে বিভিন্ন ইউটিলিটিস এবং বিভিন্ন সার্ভিসেসগুলো দেখাচ্ছি ফায়ার ফাইটিং টুলস আছে চার্জিং পয়েন্টগুলো দেওয়া আছে BEML হলো মেট্রোর কোচের ম্যানুফ্যাকচারার ক্যামেরার দিকে তাকাচ্ছে সবাই নেক্সট স্টেশন ইজ কন্নামাই Doors will open on the left. Please mind the gap between the train and the platform. Sector 5 এর পরে ফার্স্ট স্টেশন আসলো করুণাময় দরজা বাদিকে খোলে ডান দিকে খোলে না Next station is আচ্ছা আপনারা যদি বিকাশ ভবন আসতে চান তাহলে এখানে নামবেন ঠিক আছে সেন্ট্রাল পার্ক বাসের গরমের দিন শেষ দেখতে দেখতে আমরা করুণাময়ের পরবর্তী স্টেশন সেন্ট্রাল পার্কে চলে আসলাম আপনাদেরকে একটি কথা বলে রাখি শিয়ালদা বাদে বাকি সব স্টেশনগুলোতে গেট একদিকে খোলে একমাত্র শিয়ালদাতে বোথ সাইডে ওপেন হয় ফার্স্ট মেট্রো ডোর খুলবে তারপর প্ল্যাটফর্মে হটকর
हटकर खड़ा हो जाए। আমরা সবাই জানি আমাদের সল্টলেকের সাইডে বিধাননগর থেকে অফিসে যেতে হয়, তো ভিড়ের মধ্যে গরমে আমাদের খুব কষ্ট হয়। অটো এবং বাসে লুটেরার মতো তারা 50-100 টাকা ভাড়া করে। শিয়ালদা থেকে এখন এই সল্টলেক সেক্টরে ফাইবার এদিকে আপনারা আসতে পারবেন 20 টাকার বিনিময়ে মাত্র, আর এসির হাওয়া খেতে খেতে। সেন্ট্রাল পার্কের পরবর্তী এবার সিটি সেন্টার। বেঙ্গল কেমিক্যালে পৌঁছে গেলাম। শিয়ালদার মাঝে আর দুটো স্টেশন আছে। আশেপাশে সাইট সিন গুলো আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। সল্ট লেক স্টেডিয়ামের পর এবার ফুলবাগানের দিকে রওনা হচ্ছে আমাদের মেট্রো। আপনারা সকলের সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা দেখার পর আপনাদের একটা রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ কমেন্টে আপনাদের রিভিউ জানাবেন, ঠিক আছে? তাহলে আমার ভালো লাগবে। এটা হলো যুব ভারতী ক্রীড়া অঙ্গন, সল্ট লেক স্টেডিয়াম। এটা কি সেই লেক যেটাকে সল্ট লেক বলে? এটাই এবার আমরা ফুলবাগান মেট্রো স্টেশন পার করে শিয়ালদার দিকে এগিয়ে যাচ্ছি। শিয়ালদা পৌঁছানোর পর আপনাদের জন্য রয়েছে আরও ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট, মানে আমি আরও সুন্দরভাবে জিনিসগুলো তুলে ধরব, এক্সিট কীভাবে করব এবং আরও কী কী ইন্টারেস্টিং ফিচার্স আছে, এবং এক্সিট গেটটা দেখাবো যেটা নর্থের দিকে অবস্থিত এবং গেটটা খুবই সুন্দর। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। For traveling with Kolkata Metro, please remember to take all your belongings with you. Train 18 Pantik Station, Kolkata Metro te jatra korar jonno apnake dhonnobad. Ami agelam. শিয়ালদা মেট্রো স্টেশনে নেমে গেলাম আমরা সল্ট লেক সেক্টর 5 থেকে। এখানে আসতে আমি ঘড়ি দেখেছি 22 মিনিট সময় লাগলো মাত্র। নিচ্ছি নিচ্ছি। কেমন লাগলো? এখানে পরিষেবা অসম। এখানে দেখুন ড্রিঙ্কিং ওয়াটার আছে, এক্সিট গেটে এখানে এসে দেখলাম খুব তৃষ্ণা পেয়েছিল। কেন্টের কেন্ট, কোনো ডাউট নেই এখানে পিউরিফিকেশন নিয়ে। জল আছে, ঠিক আছে, জল তৃষ্ণা পেয়েছিল, জলটা খেয়ে তৃষ্ণাটা মেটাই। এখানে অনেকগুলো গেট আছে, এক্সিট গেট 4টে। সেন্ট্রালাইজ এসি, এয়ারপোর্টে এসছি আমরা মনে হচ্ছে, কিন্তু না। টোকেন ফেলে দেবো, টোকেন ডাল দিয়া পুরা আরামসে। আপনারা উপরের দিকে দেখতে থাকুন, উপরে ছাদটার দিকে, সিলিং এর দিকে দেখুন, শুধু এফবি করেছে এফবি। মেট্রোর গেট থেকে বেরিয়ে এসে আপনাদের পরিচিত শিয়ালদা মেন দেখতে পাচ্ছেন আপনারা। এইটা হলো মেট্রোর সেই রাউন্ড গেট, এবং এটা সবচেয়ে সুন্দর দেখতে। আপনারা অবশ্যই এখানে ভিজিট করুন, কমেন্টে আপনারা অবশ্যই জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আপনারা দেখলেন আমি সল্ট লেক সেক্টর 5 থেকে শিয়ালদা মেট্রো পর্যন্ত একটা জার্নির ব্লগ করেছি। এইটা হচ্ছে আরেকটা গেট, আগের দিন যেখান থেকে ব্লগিংটা শুরু করেছিলাম সেটা শিয়ালদা সাউথ সেকশনে গেটের পাশে একটা ছোটো গেট ছিল। এই গেটটা দেখুন অনেক সুন্দর। তো আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই। জার্নিটা কমপ্লিট করে আমরা একটু পেট পূজা করে নিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।